এই বেশ কয়েক মাস আগেও পড়তে বসে মোবাইল ধরা তো দূরের কথা, একটু বেশি মোবাইল ইউজ করলেই বাবা মার শাসন বারণ শুরু হয়ে যায়। এখন আর মোবাইল নিয়ে পড়তে বসলে অত কিছু বলে না, বিকজ এখন সবাই অনলাইনে ক্লাস করছে। এবং কি প্রথমত অঞ্চলের যেসব মানুষগুলোর মোবাইলের প্রতি ভুল ধারণা ছিল যে মোবাইল দিয়ে শুধুমাত্র লেখাপড়ার ক্ষতি এবং কি অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যে কোনো ভালো দিকই নেই এবং কি খুব বেশি ভালো দিকই নেই, তারা কিন্তু এখন বুঝতে পারছে যে মোবাইল অনেক হেল্পফুল এবং কি মোবাইল অনেক উপযোগী এবং মোবাইলের মাধ্যমে অনেক কিছু করা যায়। সত্যি বলতে প্রত্যেকটা জিনিসেরই খারাপ এবং ভালো দুটি দিকই রয়েছে। মোবাইল দিয়ে কিন্তু অসংখ্য ভালো কাজ করবে, মোবাইল দিয়ে কিন্তু অসংখ্য শিক্ষামূলক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। মোবাইলের মাধ্যমে কিন্তু তুমি চাইলে যে কোনো বিষয়ে তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করে ফেলতে পারো। গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, এবং তুমি যদি তোমার পছন্দের কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকো, এই মোবাইলের সাহায্যে কিন্তু তুমি তোমার সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে পারো। এবং কি লেখাপড়ার ক্ষেত্রে বেশ উপযোগী এবং সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম রয়েছে, যে এডুকেশন প্ল্যাটফর্মগুলোতে দক্ষ শিক্ষকদের দ্বারা প্রতিটি ইউনিটের প্রতিটি কন্টেন্টগুলোকে খুব ইজিলি এক্সপ্লেইন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিদেশি এডুকেশনাল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি তোমার ম্যাথ, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রিটাকে ঝালাই করে নিতে পারো এবং কি এর পাশাপাশি তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও অ্যাচিভ করে নিতে পারো। মোবাইল ইউজ করে যদি শুধুমাত্র ভালো কাজ করা যায় এমনটা, অনেকে অনেক খারাপ কাজও করছে এবং শুধু যে খারাপ কাজ করা যায় এমনটা না, অনেক বেশি ভালো কাজ করা যায়। সো ইটস ডিপেন্ড যে তুমি এইটাকে কীভাবে ইউজ করবে। যদি তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে চাও, তোমার ফিউচারটাকে ব্রাইট করতে চাও, তো মোবাইল ফোনের ইউজটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং ভালো বেশ কিছু বিষয় জানতে হবে যে তুমি কী চাচ্ছ, তোমার যা প্রয়োজন সে সমস্ত কন্টেন্টগুলো অলরেডি সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র তোমার ইচ্ছা শক্তি এবং মনের ব্যাপার তুমি কোনগুলো গ্রহণ করবে। আমাদের সকলের উচিত হবে ইন্টারনেট, মোবাইল ফোন যাই বলি না কেন, এই সব কিছু আমাদের হাতের নাগালা এসে পড়তেছে এবং প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ইনফরমেশন আমরা পাচ্ছি। আমাদের উচিত হবে সঠিক ইনফরমেশন এবং সঠিক কন্টেন্টগুলো আমাদের অ্যাচিভ করা অ্যান্ড বাকি সব খারাপ দিকগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আর এর ফলে আমরা একটা সুন্দর জনবলে পরিণত হবো।